স্বামী নারায়ণ মন্দির। রাজস্থানের হালকা গোলাপি বেলে পাথর আর লাল পাথর দিয়ে নির্মিত এই বিশালাকার মন্দিরটি অপূর্ব ভাস্কর্য যা মুগ্ধ করবে মানুষকে। এই মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় কয়েক কোটি টাকা। জানেন, সমগ্র পৃথিবীতে মোট 1100-র উপরে মন্দির রয়েছে স্বামী নারায়ণের। এসবের মধ্যে অন্যতম বাংলায় গড়ে ওঠা এই মন্দির। বাংলায় বসে যদি আপনি দেশের বাইরের মন্দির দর্শন করতে চান, তাহলে আপনাকে একবার হলেও আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার জোকার এই স্বামী নারায়ণ মন্দিরে। জোকার কোথায় রয়েছে এই মন্দির? স্বামী নারায়ণের এই সুবিশাল মন্দির রয়েছে জোকার পৈলানে। পরিপূর্ণ ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্যের ধাঁচে তৈরি স্বামী নারায়ণ মন্দিরটি। অবাক হলেও এটাই সত্যি, গুজরাটের স্বামী নারায়ণ সম্প্রদায়ের নির্মিত এটি একটি হিন্দু মন্দির যেখানে প্রতিষ্ঠিত শ্রী স্বামী নারায়ণ। কিন্তু গুজরাটের স্বামী নারায়ণ মন্দির কেন কলকাতায় প্রতিষ্ঠিত হলো? লোকমুখে শোনা যায়, ভগবান স্বামী নারায়ণ নীলকান্ত রূপে সাগরে কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করেছিলেন। প্রায় 200 একর জমির ওপর নির্মিত এই মন্দির। কিন্তু কে এই স্বামী নারায়ণ? 1781 সালে ভারতের উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী নারায়ণ। 1792 সালে 11 বছর বয়সে তিনি নীলকান্ত বর্ণী নামটি গ্রহণ করে 7 বছরের তীর্থযাত্রা শুরু করেন। এই যাত্রার সময় তিনি নানা কল্যাণমূলক কার্যক্রম করেন। এই যাত্রার 9 বছর 11 মাস পর তিনি 1799 সালে গুজরাট রাজ্যে বসতি স্থাপন করেন। 1800 সালে তিনি তার গুরু স্বামী রমানন্দ দ্বারা উদ্ভব সম্প্রদায়ের সূচনা করেন এবং তাকে নাম দেওয়া হয় শাহজানন্দ স্বামী। 1802 সালে তার গুরুর মৃত্যুর পূর্বে উদ্ভব সম্প্রদায়ের নেতৃত্ব হস্তান্তর করেছিলেন। শাহজানন্দ স্বামী একটি আয়োজন করেন এবং স্বামী নারায়ণ মন্ত্র শিক্ষা দেন। এরপর থেকেই তিনি স্বামী নারায়ণ নামে পরিচিত ছিলেন। উদ্ভব সম্প্রদায়ের পর স্বামী নারায়ণ সম্প্রদায়ের নামে পরিচিতি পায় বিশ্বে। স্বামী নারায়ণ ছিলেন একজন ত্রিকালজ্ঞ সন্ন্যাসী। গুজরাটের স্বামী নারায়ণ সম্প্রদায়ের মানুষরা তার দেখানো পথকে অনুসরণ করেন, অহিংসাকে দূরে ঠেলে ব্রহ্মচর্যকে পুনরুজ্জীবিত করেছিলেন। এই সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যই হল মন্দির স্থাপন। তাই গোটা পৃথিবী জুড়ে রয়েছে 1100টি স্বামী নারায়ণের মন্দির, যার জ্বলজ্জ্বান্ত উদাহরণ বাংলার এই মন্দির। রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর ব্যবহার করে পৈলানের মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটি সম্পূর্ণ নির্মাণ হতে সময় লেগেছে 10 বছর। সমগ্র মন্দির জুড়ে রয়েছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকার্য, সঙ্গে সবুজ পরিবেশ। রাতের অন্ধকারে চাঁদের স্নিগ্ধ আলো মন্দিরের উপর পড়ায় আলো আধারের খেলায় মুগ্ধ করবে আপনাকে। মন্দিরে স্বামী নারায়ণের সঙ্গে পূজিত হয় শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজও। একই সঙ্গে পূজিত হন রাধাকৃষ্ণ, রাম, সীতা, পবনপুত্র, শিব, পার্বতী এবং গণেশজিও। বছরের কোনো নির্দিষ্ট দিনে নয়, ভক্তদের জন্যে সারা বছরই খোলা থাকে এই মন্দির। প্রতিদিন সকাল 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ও বিকেল 4:00 থেকে রাত 8:00 পর্যন্ত খোলা থাকে মন্দিরের দরজা। সারা দিনে 5 বার মন্দিরে আরতি করা হয়, সকালের দিকে 2 বার ও মাঝে মহাপুজো হয়। এছাড়াও দিনে 3 থেকে 5 বার কথা অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে। এখানেই শেষ নয়, চন্দন অলঙ্কার, রথযাত্রা থেকে দীপাবলি সবই অনুষ্ঠিত হয় এই মন্দিরে। যদি কখনো এই মন্দিরে না এসে থাকেন, তাহলে সময় করে একবার হলেও ঘুরে যেতে পারেন পৈলানের এই স্বামী নারায়ণ মন্দিরে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।